বন্ধুরা, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ এটি একটি ভিডিও, কিভাবে ফাঁস কোনার জমি বা ছয় কোনার জমি কিভাবে মাপবেন, তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমরা এখন কথা না বাড়িয়ে এখন শুরু করব কিভাবে ফাঁস কোনার জমি পরিমাপ করবেন। চলুন দেখি। ধরুন আমি এখন ফাঁস কোনার জমিটি চিত্র অঙ্কন করব। তো চিত্র অঙ্কনের সাথে সাথে আপনাদেরকে আমি শিখিয়ে দিব কিভাবে এটি পরিমাপ করতে হয়। ধরুন আমি ফাঁস কোনার জমিটি প্রথমে আঁকি, এই একটা বাহু, ঠিক আছে, তারপরে এখান থেকে এই একটা আসছে, আবার এই একটা আসছে, এখান থেকে এই একটা আসছে, আবার এইভাবে গেছে। তো আমি এখন দেখাই, এখান থেকে এখানে এসে যায় 60 ফুট, আর এখান থেকে এখানে এসে 45 ফুট, আর এখান থেকে এখানে এসে যায় 40 ফুট, এখান থেকে এখানে 30 ফুট, এখান থেকে এখানে 80 ফুট। তাহলে ভিডিওটি এখন এটি কিভাবে পরিমাপ করে আপনি ক্ষেত্রফল দৈর্ঘ্য এটি এটি কত ডিসিম এটি আপনি কিভাবে বের করবেন আমি দেখাচ্ছি। প্রথমত আপনার একটি কাজ রয়েছে, ধরুন এখান থেকে এখানে একটি মাপ দিলেন, মাপ দেওয়ার পর ধরুন এখানে হচ্ছে যায় 50 ফুট। আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনারা করবেন, দেখবেন একেবারে খুব সহজ পদ্ধতিতে আপনারা জমি পরিমাপ করতে পারবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধরুন ধরুন দেখেন এটি 3 কোণা রয়েছে, ধরুন এটা আপনার জমি নাই এখন, সাপোজ একটা কথা। তো ধরুন আমরা এটি এটি ধরুন আপনার জমি আর কি, এখানে দৈর্ঘ্য 60 ফুট, এখানে 80 ফুট। তো আমরা এখানে গড় দৈর্ঘ্য গড় প্রস্থ আমরা বের করবো প্রথমে। এই ত্রিভুজটা আমরা এখন বাঁধে দিলাম, আপাতত ভিডিওটি দেখেন সবই বুঝবেন। ধরুন এখানে কত, 60 যোগ 80, তাহলে কত হয়েছে, সমান সমান 140। 140-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় দেখুন, 140 ভাগ 2 সমান সমান 70 ফুট। তাহলে আমরা এই দুটো বাহুর গড় দৈর্ঘ্য কত পাইছি, টোটাল 70 ফুট পাইছি। এবার আমরা গড় প্রস্থ বের করব, এখানে কত, 50, এখানে 45, তাহলে 50 যোগ 45 সমান সমান কত হয়েছে, 95। 95-কে 2 দিয়ে ভাগ দিতে হবে, 95 ভাগ 2 সমান সমান 47.5, তাহলে এখানে গড় প্রস্থ পাইছি 47.5। তাহলে আমরা গড় দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি। আমরা এখন এই দুইটাকে পূরণ করব, গড় দৈর্ঘ্য পাইছি কত, 70, প্রস্থ 47.5 সমান সমান 33.25 বর্গফুট, 33.25 বর্গফুট পাইছি। আমরা লেখেন, আমরা এখন এটাকে শতাংশ সূত্র দিয়ে ভাগ করব, 1 শতাংশ সমান সমান হচ্ছে কত, শতাংশ সূত্র 435.6, এই সূত্র দিয়ে আমরা তাহলে দিব 335.6 সমান সমান হচ্ছে 7.63% জমি। তাহলে আমরা এখান শুধু একটু জমিতে কত পাইছি, 7.63%। তাহলে আমাদের আবার বাকি রয়ে গেছে এই ত্রিভুজটা, বাকি রয়ে গেছে এই জমিটার, এখানে ধরেন শুধু 40 ফুট আছে, 30 ফুট আছে, 50 ফুট। তাহলে এখানে কি কোনো আমরা কি দৈর্ঘ্য প্রস্থকে আমরা কি বের করা কি সম্ভব নেই, সম্ভব না। তাহলে আমরা এটা কি করতে হবে, এটার একটা সূত্র রয়েছে ত্রিভুজের, বিষমা বাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই সূত্রটা আপনারা মনে রাখতে হবে, বিষমা বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র। সূত্রটি কিভাবে লিখবেন আমি দেখাচ্ছি, সমান সমান এভাবে লিখবেন, রুট
s আবার ব্র্যাকেট দিবেন s মাইনাস a আবার s মাইনাস b ব্র্যাকেট দিবেন প্রত্যেকটাকে s মাইনাস c এটা হচ্ছে যে সূত্র এটা হচ্ছে যে সূত্র তো আমরা এখানে দেখেন ধরুন এখানে a এর মান আছে ধরুন আবার হচ্ছে সরি আরেকটা কথা বলে গেছি ধরুন এখানে আমরা এক দুই তিনটা ভাবতে ধরুন এটাকে ধরছি এ ধরুন এটাকে ধরছি বি এটাকে ধরছি সি তিনটা ভাবতে তিনটা পেয়ে গেছি তাহলে এখানে এ এর মান আছে বি এর মান আছে সি এর মান আছে কিন্তু এস এর মান তো নেই তাহলে এস এর মানটা আমরা কিভাবে বের করব আমি এখন দেখাবো দেখুন এস সমান সমান এ বি সি টু দিবেন নিচে আবার এগুলি এস সমান সমান এর মান কত পঞ্চাশ বি এর মান কত চল্লিশ সি এর মান তিরিশ সমান সমান কত হয় একশো বিশ দুই ভাগ করলে ষাট আসে তাহলে আমরা এস এর মানটা পেয়ে গেছি এতটুকু বুঝছে না এস এর মান যেহেতু এস এর মানটা আমরা বের করছি এস এর মানটা পেয়ে গেছি তাহলে এখন আসুন এখানে আবার রুট রুটটা কিন্তু রয়ে যাবে রুটটা আবার আমি দেখাবো রুটটা কখন আপনার বাদ দিবেন কী করবেন রুটটাকে তো এখানে আপনার কী করবেন এস সমান সমান কত পাইছি ষাট এস সমান সমান ষাট কিন্তু আবার এস সমান সমান ষাট দিবেন আবার মাইনাস এ সমান সমান পঞ্চাশ এখানে সবগুলোতে ব্রেকেট হবে যেভাবে দিচ্ছে সে ঠিক সেমভাবে করবেন আবার ব্রেকেট এস সমান সমান ষাট মাইনাস বি সমান সমান চল্লিশ আবার ব্রেকেট ব্রেকেট দিবেন এস সমান সমান ষাট সি সমান সমান তিরিশ আমরা ষাট বসা দিচ্ছি এখানে আবার পঞ্চাশের ষাট গেলে আর কত দশ এখানে ষাট চল্লিশ থেকে ষাট গেলে বিশ এখানে তিরিশ এটা আপনি পূরণ করলে পাবেন এই সংখ্যাটা এই সংখ্যাটা আসলে আপনি কী করবেন এই সংখ্যাটা উঠাই আবার রোড দিলে আপনি পাবেন ছশো বর্গ ফুট এ পর্যন্ত ক্লিয়ার কথা বুঝছেন এই সংখ্যাটা যখন আসবে আসার পর আপনি একটা রোড দিবেন রোড দেওয়ার পর পরে ছশো বর্গ ফুট আসবে ছশো বর্গ ফুট আসলে আমরা শতাংশের সূত্র বলছি না তেতাল্লিশ চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয়টা হচ্ছে শতাংশের সূত্র আমরা ছয়শোকে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট থ্রি এইট শতাংশ মানে এক দশমিক আটত্রিশ শতাংশ জমি এ ত্রিভুজে পাইছি তো আমরা এখন দুটোটাকে যোগ করব এখানের যে শতাংশ পাইছি এইখানে যে শতাংশ পাইছি এই দুটোটাকে আমরা এখন যোগ করব আগে কত পাইছি সেভেন পয়েন্ট তেষট্টি যোগ ওয়ান পয়েন্ট থ্রি এইট তাহলে আমরা জমি পাইছি কত নাইন পয়েন্ট জিরো ওয়ান মানে নয় শতাংশ জমি পাইছি এখানে সর্বোপরি এই দুটা মিলি নয় শতাংশ আমরা জমি পেয়েছি তাহলে পাঁচ কোনা জমি কীভাবে পরিমাপ করতে হয় আজকে আপনাদেরকে পঙ্কনা পঙ্কন আমি শিখে গেছি এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার আমি আপনাদেরকে দেখাবো ছয় কোনা জমি কীভাবে পরিমাপ করবেন ছয় কোনা জমি কীভাবে পরিমাপ করবেন এটা আমি দেখাচ্ছি ধরুন একটি বাহু এ একটা এ একটা এ একটা এটি ধরে পঞ্চাশ ফুট এটি ধরে তিরিশ ফুট এটি পঁয়তাল্লিশ ফুট এটি চল্লিশ ফুট এটি পনেরো ফুট এটি পঁচিশ ফুট তাহলে দেখেন এখানে কিন্তু ছয় কোণা এক দুই তিন চার পাঁচ ছয় আপনি এই ছয় কোণা জমিকে কীভাবে ভাগ করবেন বা পরিমাপ করবেন পরিমাপ করে ভাগ করে কত শতাংশ জমি এখানে বের করবেন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি একটা ছোট সিস্টেম শিখে দিচ্ছি
এখান থেকে এখানে একটা টান দিবেন, আবার এখান থেকে এখানে একটা টান দিবেন, এটা ধরুন 33 ফুট, এটা ধরুন 28 ফুট। আমি সেম আমি আপনাদেরকে বিষমা ত্রিভুজের ক্ষেত্রফল যে একটা সূত্র থেকেছে ওই সূত্র দিয়ে এই দুইটা আপনি প্রথমে বের করে নেবেন। তারপরে এটা এটা কি আপনি যেভাবে দেখাচ্ছি দুটি বাহু দিয়ে বা গড় দৈর্ঘ্য দিয়ে আপনি এটা বের করে নেবেন, বের করে তিনটা যোগ করবেন, যোগ করার পর আপনার জমিটি কত শতাংশ এটি বের হয়ে যাবে। এটি ধরুন আপনাদের বাড়ির কাজ, এটি আপনাদেরকে দিলাম, আপনারা এটা করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি না বোঝেন আমি আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টসের মাধ্যমে আপনাদেরকে উত্তর দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।